আসসালামু বর্তমানে ইন্টারনেট জগতে ভাইরাল একটা কফি হচ্ছে আপনারা সবাই জানেন যে ডালগোনা কফি। আজ আমি সেই ডালগোনা কফি তৈরি করে দেখাবো। তবে যারা আমার নিয়মিত ব্লগগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি হচ্ছে নরসিংদীর ছেলে, আর আমি সেই নরসিংদীর আঞ্চলিক ভাষাতে তৈরি করব এই ডালগোনা কফি। সো হয়ে যাক, লেটস স্টার্ট। তো দর্শক, আমি মনে ডালগোনা কফি বানানোর লাগিয়া একটা কাছের সুন্দর ফেলা জোগাড় করে লইলাম। এখন এই ফেলার মধ্যে আমি 2 চা চামচ কফি ডালিয়া দিতেছি। এই কফি কিন্তু আমি দিতেছি নেসকফিটা, কারণ নেসকফি খাইতে আমার খুবই ভালো লাগে। আপনাকে কার কোন কফি ভালো লাগে এটা আমার একটু কষ্ট করে আমার কমেন্ট বক্সে জানাই দিবেন। এখন আমি 2 চা চামচ চিনি লইতেছি। তবে আপনারা যদি কেউ মিষ্টি বেশি খাইতে চান তাইলে চিনির একটু আপনারা বাড়ায় লইয়েন, কারণ আমি একটু চিনি মিডিয়াম খাই, এলিকে 2 চা চামচ রয়েছি। আর যদি কেউ মনে করেন যে আপনারা কফির পরিমাণটা একটু কম লইবেন তাহলে 1 চা চামচ লইতে পারেন। এরপরে আমি 1 চা চামচ গরম পানি এটার লগে মিশাইয়া দিলাম। তো এবার আমি এটারে ভালো করে ঘুরতে ঘুরতে একটা ফেনা উড়ে এলাম। তো ফেনা উড়ানোর দৃশ্যগুলো আপনাকে দেখাইতে থাকি, এই সাথে আরেকটা কথা আমি শেয়ার করতেছি আপনাকে লগে। অনেকে হয়তো আমার এই ভিডিওটা দেখা নেগেটিভ কমেন্ট করতারেন আসলে যে ছেলেরা কে লেগে এই ডালগোনা কফি বানাই যাচ্ছে। আসলে মনে করেন আপনার করে বউ নেই, তখন তো আপনারা আপনার নিজেরটা নিজেরই করতে হইব, সুতরাং এটা অন্যভাবে নেবেন না। এখন দেখেন গাড়তে গাড়তে কত সুন্দর করে ফেনা উঠতে গেছে গা। এটারে আমাকে আঞ্চলিক ভাষায় ফেনো এই কয়, দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আসলে ছেড়াগো সব কাম ফারণ লাগে, আমি মনে করি এটাও একটা ক্রেডিটের কাম। অনে আমি একটা কাছে গ্যালাস জোগাড় করছি, এই গ্যালাসের মধ্যে আমি কিছু বরফ দিয়ে দিতেছি। ও হ, আরেকটা কথা আপনাকে কইয়া লই, এই ডালগোনা শব্দটা কিন্তু হয়েছে গিয়া কোরিয়ান শব্দ। এটা আসলে বাংলাদেশের মানুষ খায়, এই কোরিয়ার থেকে দেখে দেখেই এই ডালগোনা কফি দিয়ে মানুষ বানায় বানায় খায়। অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে এর ডালগোনা কফি দিয়ে আইসে করতে, এর লেগে আমি আপনাকে জানাই দিলাম। ওখানে আমি এই বরফের উপরে ঠান্ডা দুধ দিয়ে দিতেছি। ঠান্ডা দুধ দিওনের কারণ হয়েছে আমি অনেক এটারে কোল্ড কফি হিসাবে খামু। যদি আপনারা এটারে হট কফি বানাইতে চান তাহলে ঠান্ডা দুধের বদলে গরম দুধ দিবেন, আর বরফগুলো স্কিপ করে যাইবেন। দর্শক, আপনাদের কি মনে আছে আমি যে কফি চিনি আর গরম পানি মিলাইয়া একটা মিশ্রণ তৈরি করছিলাম, ওই যে ফেনা উড়াইছিলাম, এই ফেনাটা ওখানে এরের উপরে বালা করে ডাইলা দিমু। আর হ দর্শক, আপনাকে আরেকটা কথা মনে করাইয়া দিতেছি, আর হেডা হয়েছে গিয়া যারা যারা ওখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পারলে একটা কমেন্ট করে দিবেন আমার আঞ্চলিক ভাষার ব্লগটা কেমন হয়েছে। এমনি এমনি সবগুলো ফেনা এটার উপরে দৌড়ের পর দেখেন কত সুন্দর হয়েছে এই ডালগোনা কফিটা। তো যাই হোক, আজকে এই পর্যন্ত শেষ। আবার আমনে নতুন কোনো পর্ব লইয়া সেই পর্যন্ত আমার চ্যানেলের লগই আপনারা থাকবেন। সবাই ধন্যবাদ।